লাইফস্টাইল ইমপ্রুভ করা বলতে আমরা আমাদের লাইফে পজিটিভ চেঞ্জ আনাকে বুঝাই। চলেন 13টি স্টেপ বলি যা আপনি এখনই শুরু করতে পারবেন আপনার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য। নাম্বার 1, একটি শর্ট টাইম গোল বা প্ল্যান সেট করুন। এটি আপনার শরীর, ক্যারিয়ার, রিলেশনশিপ অথবা পার্সোনাল ডেভেলপমেন্ট যে কোনো বিষয়ে হতে পারে। প্রথমে একটা শর্ট টাইম লিমিট দিবেন এবং সেই টাইম লিমিটের মধ্যে আপনার ওই বিষয়টা অ্যাচিভ করার জন্য কী কী কাজ করতে হবে সেটার একটা তালিকা সেট করবেন এবং ওই অনুযায়ী কাজে লেগে পড়বেন। দেখবেন জীবনে অটো ইমপ্রুভমেন্ট চলে আসছে। নাম্বার 2, ব্যালেন্স ডায়েট মেনটেন করুন। দেখেন, আমি বলছি না আপনি বাহিরের কোনো খাবার একদমই খাবেন না, বলেছি ব্যালেন্স ডায়েট, অর্থাৎ আপনি বাহিরের খাবার খান বাট একটু পরিমাণে কম খান, পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, রেগুলার 30 মিনিট এক্সারসাইজ করুন। এক্ষেত্রে আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন, দরকার হলে শুধু দৌড়ান, সুইমিং করুন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে রেজিস্ট্যান্স ট্রেনিংও করতে পারেন, জাস্ট ডু এনিথিং, এতে করে আপনার শরীর এবং মন দুইটাই ভালো থাকবে। নাম্বার 4, প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং একটা স্কেজুয়েলে নিয়ে আসুন এটা। দেখবেন আপনার লাইফ অনেক নিয়মতান্ত্রিক হয়ে যাবে। নাম্বার 5, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন, মন ভালো থাকবে। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা করুন। নাম্বার 6, নতুন নতুন কানেকশন তৈরি করেন মানুষদের সাথে, দরকার হলে কল দিয়ে খোঁজ খবর নেন। দেখবেন এতে করে আপনার কানেকশন বিল্ড আপের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল বাড়ছে, তাছাড়া আপনি অন্য মানুষের কাছ থেকে অনেক হেল্প পাচ্ছেন। নাম্বার 7, নতুন কোনো স্কিল শিখুন। ফর মি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, স্টোরি টেলিং, মার্কেটিং, তাছাড়া কমিউনিকেশন স্কিল এবং ফ্যাশন, গ্রুমিং, লাইফস্টাইল, এই সব সম্পর্কে জানা কিন্তু আমার এক একটা স্কিলের অংশ। নাম্বার 8, টাইম ম্যানেজমেন্ট করা শিখুন। দেখেন, টাইম ম্যানেজমেন্ট বিষয়টা অনেক ছোট মনে হলেও এই ওয়ার্ডটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আপনি যদি আপনার লাইফে টাইম ম্যানেজ করতে না পারেন, আলটিমেটলি আপনি কোনো কাজই করতে পারবেন না। যেটা আপনার প্রায়োরিটি লিস্টের সবার উপরে, সেই কাজগুলো আগে করুন এবং আপনার যে কাজগুলো করতে ভালো লাগে সেই কাজগুলিও আপনার রুটিনের মধ্যে অ্যাড করুন, বাট টাইম মেনটেন করে। নাম্বার 9, কিভাবে টাকা ইনকাম করতে হয় এই বিষয়টা শিখতে হবে, মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা। ইমোশনাল হয়ে কোনো লাভ নাই, একটা হার্শ রিয়েলিটি ভাই, আপনার কাছে যদি টাকা না থাকে অ্যাজ আ ম্যান আপনাকে কেউ দাম দেবে না, ট্রাস্ট মি। নাম্বার 10, নিজের সেলফ কেয়ার করা শুরু করুন। দেখেন, এটা যে কোনোভাবেই হইতে পারে, স্কিন কেয়ার দিয়ে হইতে পারে, ফিটনেস দিয়ে হইতে পারে, অথবা খারাপ কোনো অভ্যাস ছেড়ে, লাইক বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে হতে পারে। নাম্বার 11, স্ক্রিন টাইম একটু লিমিটেড করতে হবে। দেখেন, আমাদের মাথায় নতুন চিন্তা আসার জন্য কিন্তু আমাদের মাথাকে একটু স্পেস দিতে হবে। আমাদের এই ফোন, সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে কিন্তু আমরা সেই স্পেসটা আমাদের মাথাকে দিচ্ছি না, যার কারণে আমরা নতুন নতুন জিনিস ভাবতে পারছি না, যার কারণে হয়তোবা আমাদের এই যুগে এসে সায়েন্টিস্টরা আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক, আজকে ওই কথা না বলি, অ্যাজ আ সিএসই স্টুডেন্ট, তাছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আমার প্রায় সময় স্ক্রিনের সামনে থাকতে হয়, সেটা ফোনের স্ক্রিন হোক অথবা ল্যাপটপের স্ক্রিন হোক, বাট তাও আমি চেষ্টা করি যাতে একটু টাইম লিমিট করে সেই স্ক্রিনের সামনে থাকা, কারণ আমি যদি মাথাকে স্পেস না দিই নতুন কন্টেন্ট আইডিয়া আসবেই কীভাবে, আপনিই বলেন। নাম্বার 12, যদি স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়েন, একটা ক্লাবে জয়েন করার চেষ্টা করবেন। এতে করে আপনার নিজের কমিউনিকেশন স্কিল যেমন বাড়বে, তাছাড়া আপনি কিন্তু ভলেন্টিয়ার ওয়ার্ক করে মানুষকে হেল্প করতে পারবেন এবং নিজের অন্যান্য স্কিলও বাড়াইতে পারবেন। নাম্বার 13, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নিজের গ্রুমিংটা ঠিক রাখবেন। অ্যাজ আ ম্যান আপনি যদি আপনার গ্রুমিং ঠিক রাখেন আপনাকে কিন্তু 100 টাইম বেশি অ্যাট্রাকটিভ লাগে, ট্রাস্ট মি। সর্বশেষে একটা কথাই মনে রাখবেন, সেলফ ইম্প্রুভমেন্ট বা নিজেকে ইম্প্রুভ করাটা কিন্তু একটা লং প্রসেস, সো আপনার কনস্ট্যান্টলি কিছু না কিছু ট্যাগ করতে হবে, আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। সো আপনি যদি নিজের লাইফকে ওই লেভেলে নিয়ে যেতে চান, আপনার অবশ্যই এই বিষয়গুলির জন্য কিন্তু রেডি থাকতে হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।